हे एवरीवन, दिस इज शम्पा एंड यू आर वाचिंग शाम्पास गुड लाइफ। आज के भिडियोते आमरा देखबो चारटी शुगर सबस्टिट्यूट, माने ए जे आमरा चीनी खाई चायेर साथे होक, दूधेर साथे होक बा कोनो तरी तरकारीते होक, सेई चीनिर परिबर्ते अन्य कि खावा जेते पारे जेटा आमादेर चीनिर चाहिदाओ पूरण करबे एबं आमादेर हेल्थेर उपरेओ अफेक्ट करबे ना। मेनलि जखन आमरा ओजन कमानोर कथा चिंता भावना करी तखन सो एई धरनेर चारटी अपशन आमरा देखबो जेगुलो चीनिर परिबर्ते आमरा यूज करते पारी। सो चलुन ताहले भिडियोटी स्टार्ट करी, बाट स्टार्ट करार आगे खूब ताड़ाताड़ी बोले दिई केउ जोदि आमार चैनेले नतुन हये थाकेन, भालो लेगे थाके ताहले सबस्क्राइब करा जेते पारे, आर जोदि मने करेन नतुन भिडियो नोटिफिकेशन चाइ ताहले जे बेल आइकन रयेछे सेटाते हिट करे दिन, और भिडियोटी भालो लेगे थाकले लाइक और शेयर करा जेते पारे। एबार ताहले आमरा देखी सेई चारटी शुगर सबस्टिट्यूट। যখনই একটি হেলদি ডায়েটের কথা আসে বা ওজন কমানোর সময় হয়, যেটা মোস্টলি শোনা যায় ভিডিও থেকে হোক, ওয়েবসাইট থেকে হোক, বা ইভেন ডক্টর ডায়েটিশিয়ানদের কাছ থেকে হোক, সেটি হলো যে চিনি খাবেন না, চিনিটা বাদ দিয়ে দিন। এখন এই কথাটা মুখে বলা কানে শোনা যতটা সহজ, যাকে ফলো করতে হচ্ছে তার জন্য ঠিক ততটাই কঠিন। তার কারণ বাঙালি হয়ে বলতে গেলে প্রায় জন্মের 6 মাস পর থেকেই আমাদের চিনির সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। দুধের সাথে চিনি, চায়ের সাথে চিনি, তরি তরকারিতে চিনি, আর শীতের সময় সেই পিঠা পায়ে সেগুলো তো আমি ছেড়েই দিলাম, মানে ওগুলো আর বললামই না আমি। আর এছাড়াও যখনই কোনো অনুষ্ঠান হয়, কোনো একটা গুড নিউজ আসে, তখনও কিন্তু আমরা চিনি, মানে চিনি দিয়ে তৈরি সেই মিষ্টিগুলো কিন্তু আমরা খাই, মিষ্টির আদান প্রদান হয়। সো এটা ভেরি টাফ যে একবারেই আমরা চিনিটা বাদ দিয়ে দেবো, এতটা সহজ নয় ব্যাপারটা যে বললাম আর ব্যাস হয়ে গেল, যে ঠিক আছে যাও চিনি খাওয়া ছেড়েই দিলাম, সেটা হয় না, এটা পারাও যায় না। তার কারণ হলো আমাদের অভ্যেস, আমরা এটা খাই। অনেক বাড়িতে তো এমন হয় যে প্রতিদিন প্রতিবেলা খাবার পরে কিছু না কিছু মিষ্টি খাওয়াই হয়, যেমন চাটনি হিসেবে হতে পারে বা অন্য কোনো সুইট ডিশ হতে পারে। সো চিনিটা বাদ দেওয়া এতটাও ইজি নয়। সো কী করা যেতে পারে এই প্রবলেমটা সলিউশন, সেই সলিউশনটা নিয়েই আমি হাজির হয়েছি। আর সেই সলিউশন হলো সাবস্টিটিউটস, মানে চিনির পরিবর্তে এমন কোনো খাবার যেটা আমাদের এই মিষ্টির চাহিদাটাকেও পূরণ করবে, প্লাস আমাদের শরীরের ওপরেও কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না, বা যখন ওজন কমানোর চেষ্টা করছি আমরা তখন ওজনটাও আমাদের কমাতে দেবে, মানে সেটাতে বাধা হয়ে দাঁড়াবে না যে না ওজন কমানো যাবে না, হবে না, আমি করতে দেবো না, সেটা নয়। সো চলুন তাহলে সেই চারটি সাবস্টিটিউট আমরা এক এক করে এখন দেখে নিই। ভীষণ ইজি সিম্পল সাবস্টিটিউটের কথা আমি বলবো, যে অপশানগুলো আমরা দেবো সেগুলো আমরা বাঙালিরা প্রত্যেকেই চিনি এবং আদি যুগ থেকে ইউজও হয়ে আসছে। সো চিন্তার কোনো কারণ নেই, এমন কোনো ব্যাপার না যে অনেক হাই এন্ড প্রোডাক্ট আমি কিনতে বলবো। সো চলুন এক এক করে এবার আমরা দেখা স্টার্ট করি। প্রথম যে অপশানটি আছে সেটি হলো জ্যাগেরি বা গুড়, সুগারকেন জ্যাগেরির কথা আমি এখানে বলছি, মানে আখ বা ইক্ষু থেকে যে জ্যাগেরি গুড় আমরা পাই সেটির কথা বলা হচ্ছে। এই গুড়ে কিন্তু টেবিল সুগার বা রিফাইন্ড সুগারের থেকে নিউট্রিশনের পরিমাণ বেশি থাকে এবং এতে ক্যালোরির পরিমাণ কিছুটা কম থাকে, এবং এছাড়াও এটি হেলথের জন্য কিন্তু বেনিফিশিয়াল, নানাভাবে হেল্প করে থাকে, যেমন হজমে হেল্প করে থাকে, আমাদের ডিটক্সিফিকেশন প্রসেসে হেল্প করে থাকে, যার কারণে শরীর থেকে কিন্তু হার্মফুল যে টক্সিনস রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে যায়, এবং এছাড়াও এটা ইমিউনিটি বুস্ট করতে পারে, কফ অ্যান্ড কোল্ড মানে সর্দি কাশি হলে যে সিমটমসগুলো দেখা দেয় সেগুলো থেকেও কিন্তু আমাদের রিলিফ দিতে পারে, এবং এছাড়া গুড়টা কিন্তু ওজন কমাতেও হেল্প করে থাকে। তার কারণ হলো গুড়ে কিন্তু মিনারেলস থাকে, বিশেষ করে যে পটাশিয়াম যেখানে আছে, পটাশিয়াম কিন্তু মাসল বিল্ড করতে হেল্প করে থাকে, মেটাবলিজমকে একটা বুস্ট দিতে পারে, এবং ওয়াটার রিটেনশন মানে জল জমা যে প্রবলেমটা হয় সেটাকেও কিন্তু রিডিউস করতে হেল্প করে থাকে। সো গুড়টা কিন্তু হেল্প করছে নানাভাবে, এবং এই গুড়কে আমরা চিনির পরিবর্তে ইউজ করতে পারি। যে সমস্ত খাবারে আমরা চিনিটা ইউজ করছিলাম সেই জায়গাগুলো কিন্তু আমরা রিপ্লেস করতে পারি গুড় দিয়ে, যেমন হতে পারে চায়ে, বা অনেকে দুধের সাথে খেতে ভালোবাসেন, দুধটা যখন খান চিনি মিশিয়ে খান, তো চিনির জায়গায় সেখানে কিছুটা পরিমাণ কিন্তু গুড় নেওয়া যেতে পারে, বা এছাড়া কোনো খাবারে যখন আমরা ইউজ করছি তখনও কিন্তু আমরা গুড় নিতে পারি, বা ডিটক্সিফিকেশন ড্রিঙ্ক হিসেবেও কিন্তু গুড়টা খাওয়া যেতে পারে, মানে গরম জলে সামান্য পরিমাণ গুড় দিয়ে তাতে একটু লেবুর রস দিয়েও কিন্তু আমরা খেতে পারি। সো গুড়টা কিন্তু ভীষণ ভালো একটি সাবস্টিটিউট, চিনির বদলে আমরা এটি ইউজ করতে পারি। এখন কথা হলো যে কতটা পরিমাণ খাবো, মানে গুড় ভালো মানেই তো এই না যে অনেকটা পরিমাণ গুড় আমরা কিনে নেব, সেটা নয়। আমরা মোটামুটি 10 থেকে 15 গ্রাম আমরা গুড় খেতে পারি যখন আমরা ওজন কমানোর চেষ্টা করছি, তখন সারা দিনের কথা আমি বলছি। আর যখন নর্মাল একটি হেলদি ওয়েটে নিজেকে মেনটেন করতে চাইছেন বা একটা হেলদি লাইফস্টাইল লিড করছেন, তখন কিন্তু 20 থেকে 25 গ্রাম মতো গুড় কিন্তু খাওয়া যেতে পারে সারা দিনে। সেকেন্ড অপশানটি হলো ডেট পাম জ্যাগেরি, মানে খেজুরের গুড়, অনেক জায়গায় একে পাটালি গুড় বা নলেন গুড়ও বলা হয়ে থাকে। এটিও কিন্তু ভীষণ ভালো একটি অপশান, চিনির পরিবর্তে আমরা ইউজ করতে পারি। এবং এতেও কিন্তু ওই টেবিল সুগার রিফাইন্ড সুগারের থেকে নিউট্রিশনের পরিমাণ বেশি থাকে, ক্যালোরি পরিমাণ কম থাকে এবং এছাড়া হেলথের জন্য নানাভাবে বেনিফিশিয়াল হয়ে থাকে। যেমন ডাইজেশনে হেল্প করে থাকে, হিমোগ্লোবিন লেভেলকে কিন্তু বাড়াতে পারে এবং মেয়েদের যে পিরিয়ডের সময় যে প্রবলেমগুলো হয় যেমন পেটে ব্যথা হয় বা হাতে পায়ে ব্যথা হয় সেগুলোও কিন্তু রিডিউস করতে মানে সেই পেইনটা রিডিউস করতেও হেল্প করে থাকে। এছাড়া ডেট পাম জ্যাগেরিতেও কিন্তু পটাশিয়াম রয়েছে যেটা আমাদের ওজন কমাতেও কিন্তু হেল্প করে থাকে। সো ডেট পাম জ্যাগেরি আরও একটি অপশান যেটি আমরা চিনির পরিবর্তে ইউজ করতে পারি। কতটা পরিমাণে আমরা ইউজ করব? অবশ্যই অত্যধিক পরিমাণে নয়, আমরা সারা দিনে 20 থেকে 25 গ্রাম মতো ডেট পাম জ্যাগেরি মানে খেজুরের গুড়টা কিন্তু আমরা খেতে পারি নানাভাবে, চায়ের সাথে হোক, দুধের সাথে হোক, গেন কোনো তরি তরকারিতে হোক বা কোনো সুইট ডিশ তৈরি করতে হোক আমরা কিন্তু ডেট পাম জ্যাগেরি মানে খেজুরের গুড় ইউজ করতে পারি। এই যে দুই টাইপের গুড়ের কথা আমি বললাম, একটা তো হলো সুগারকেন জ্যাগেরি এবং আরেকটি হলো ডেট পাম জ্যাগেরি। এই দুটো টাইপের জ্যাগেরি কিন্তু একটু কেনার সময় দেখে শুনে কিনতে হবে যেন ভালো কোয়ালিটির হয়, ভালো হয়, এমন যেন না হয় যে তার সঙ্গে চিনি মিশিয়ে সেটি তৈরি করা হয়েছে। সো সেটা একটু খেয়াল রাখতে হবে, যদি সেরকমই হয় চিনি মেশানোই থাকে তাহলে কিন্তু সেটি খুব একটা বেশি হেল্পফুল হবে না, বরং সেটি আরও বাজে। সো কোয়ালিটিটা একটু দেখে শুনে নেয়াই আমার মনে হয় ভালো। থার্ড অপশানটি হলো হানি, মধু। এখন মধু নিয়ে আমার আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না, অলমোস্ট আমরা সবাই জানি যে মধু আমাদের হেলথের জন্য কতটা পরিমাণ বেনিফিশিয়াল। এতে ভিটামিনস রয়েছে, এতে মিনারেলস রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে যেগুলো নানাভাবে আমাদের শরীরকে কিন্তু ইমপ্রুভ করে থাকে। ইভেন যখন ওজন কমানোর আমরা চেষ্টা করছি সে সময় কিন্তু আমরা মধুটা খেতেই পারি। নর্মালি আমরা ভিডিওগুলোতে শুনেই থাকি যে চিনির পরিবর্তে 1 টিস্পুন মধু খেয়ে নিন। অবশ্যই সেটা র মধু বা পিওর মধুর কথা বলা হয়, কারণ মধু কিন্তু আজকাল এমন হয়ে গেছে যে চিনি মিশিয়ে মধুটা তৈরি হচ্ছে, যেগুলো বাজার থেকে কেনা মধু যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোতে। সো সেটাও একটু মাথায় রাখতে হবে। পিওর মধু একটু বেশি দামের হলেও কিন্তু সেটা শরীরের জন্য ভালো, ওজন কমতেও হেল্প হবে, প্লাস আরও শরীরের নানা ধরনের যে রোগবালাই আছে সেগুলো থেকে সেরে উঠতেও কিন্তু ভীষণভাবে হেল্প করবে। সো মধুটাও আমরা খেতে পারি। এখন মধুটা আমরা কতটা পরিমাণ খেতে পারি সেটা আমাদের জানতে হবে। মানে মধু খাওয়া ভালো বলেই যে আমরা একদম চামচ চামচ ধরে মধু খেয়ে নেব সেটা তো হতে পারে না, মধুর উপরে পরিমিত একটি পরিমাণ আছে যেটি আমাদের ফলো করতে হবে। সো মধু নিয়ে বলা হয় যে একজন সুস্থ ব্যক্তি কিন্তু দিনে 50 ml 50 ml পর্যন্ত মধু খেতে পারেন, মানে 10 টিস্পুন। কিন্তু যখন আমরা ওজন কমানোর চেষ্টা করছি বা যারা আমরা ডায়াবেটিক রয়েছি তাদের কিন্তু এই পরিমাণটা আরও অনেক কমাতে হবে, মানে 5 থেকে 6 টিস্পুন করাটাই কিন্তু বেটার। আর যারা ডায়াবেটিক রয়েছেন তারা প্লিজ একবার আগে ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিন যে আপনি মধুটা এই পরিমাণ খেতে পারবেন কিনা, কারণ সবার শরীরের কন্ডিশন তো একরকম থাকে না, ডক্টরই ভালো বুঝবেন যে আপনি কোন কন্ডিশনে আছেন বা কোন ফিজে আছেন। নাম্বার 4th অপশন বা লাস্ট অপশনটি হলো মিশ্রি বা রক সুগার। মিশ্রির সঙ্গেও কিন্তু আমরা সুপরিচিত, আমরা ছোটোবেলা থেকেই জেনেছি বা শুনেছি যে মিশ্রি যে ক্রিস্টালাইজড যে দানাগুলো হয়, বড় বড় টুকরো হয়, সেই মিশ্রিগুলোও কিন্তু আমরা চিনির পরিবর্তে ইউজ করতে পারি। চায়ের সাথে হতে পারে, দুধের সাথে হতে পারে বা কোনো খাবারের সঙ্গে হতে পারে। মিশ্রিও কিন্তু ভীষণভাবে হেলদি, এর নিউট্রিশনের পরিমাণ টেবিল সুগার রিফাইন্ড সুগার যেটি রয়েছে তার থেকে বেশি থাকে এবং ক্যালোরির পরিমাণ কিছুটা কম থাকে। এই মিশ্রি নানাভাবে হেলথের জন্য উপকারী। এক তো এটি মাউথ ফ্রেশনার হিসেবে ইউজ হয়ে থাকে, 2 এটি শরীরকে ঠান্ডা রাখে, হজমে হেল্প করে থাকে, এটিও ডিটক্সিফিকেশন প্রসেসে কিন্তু হেল্প করে। সো মিশ্রিও কিন্তু ভীষণ ভালো একটি অপশন, এটিও কিন্তু চিনির পরিবর্তে নেওয়া যেতে পারে। কতটা পরিমাণে আমরা নেব? অবশ্যই অত্যধিক পরিমাণে আমরা নেব না, বাকিগুলোর মতো এখানেও অ্যাপ্লাই হয়। সেটি হলো যে আমরা 15 থেকে 20 গ্রাম আমরা কিন্তু মিশ্রি সারা দিনের কথা আমি বলছি আমরা নিতে পারি, তার কম ছাড়া কিন্তু বেশি নয়। সো এই 4টি অপশানই আমি আজকে দিচ্ছি সুগার সাবস্টিটিউট, এই 4টি মানে জ্যাগেরি, সুগারকেন জ্যাগেরি, ডেট পাম জ্যাগেরি বা খেজুরের গুড়, তারপরে ছিল আমাদের হানি বা মধু এবং লাস্টে আমি বললাম মিশ্রি। এই 4টি অপশানই ভীষণ ভালো অপশান, এগুলো কিন্তু আমরা ট্রাই করতে পারি চিনির বদলে, অনেকে হয়তো খাচ্ছেনও আপনারা। সো এই ছিল আজকের জন্য ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানান। আপনারা যদি অন্য কোনো সুগার সাবস্টিটিউট ইউজ করছেন সেটিও আমার সঙ্গে শেয়ার করতে পারেন, সেগুলো হেলথ বেনিফিট আপনাদের যেগুলো কাজে দিয়েছে সেগুলো চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন নিচে কমেন্ট সেকশনে লিখে। আর ভিডিওটি কেমন লাগলো সেটিও আমাকে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করা যেতে পারে। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।